আজকে ইফতারিতে তেমন কিছু আয়োজন করিনি, তারপরও যতটুকু আয়োজন করলাম আর কি। তো এখন আলুনি বেজে নিচ্ছি, তো এর আগে বেগুনি আলু চপ সব কিছু ভাজা হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, কী খবর, কেমন আছেন সবাই? তো এখানে দেখেন, এখানে আমি আলু চপ, তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজু, দুই রকমের পেঁয়াজু বেজেছি, কারণ একটা হচ্ছে মুসুরির ডালের, আরেকটা বুটের ডাল আই থিঙ্ক ওইটা, কারণ আমার কাছে মুসুরির ডালের পেঁয়াজু একদমই ভালো লাগে না, এটার জন্য আমি ওই ডাল দিয়ে আবার পেঁয়াজু বানিয়েছি আমার জন্য। তো আবার আন্টি বলতেছিল যে খেসারির ডালের পেঁয়াজু নাকি অনেক মজা, তো তারপর আবার ওইটাও এনে ট্রাই করবো দেখি এটি শেষ হলে। আর এখানে হচ্ছে গেলে আমি আলুনিগুলো একটু মচমচে করে ভেজে নিচ্ছিলাম, এই আলুনিগুলো খেতে কিন্তু সেই মজা। তো এটা তেমন কিছুই করতে হয় না, আলুগুলো পাতলা পাতলা করে কাটতে হয়, তারপর হালকা একটু বেসন আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিলেই হয়ে যায় মিলিয়ে। এখন হচ্ছে কি, আমি রোল ভেজে নিচ্ছি, রোলটা আমাদের ঘরে দেখা যায় সবাই অনেক পছন্দ করে, তো এটার জন্য আমি রমজানের আগেই রোল সমুচা এগুলো বানিয়ে রেখেছিলাম। তো যদিও ব্যস্ততার কারণে এই রেসিপিগুলো আগে আপনাদের সাথে, মানে এইবার আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু এর আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, ঘরে আমি এরকম অনেকগুলো রোল বানিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে সমুচা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আলুর চপ সব কিছু আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই। রোল আর সমুচা এগুলো যদিও আপনারা প্রায় এক মাসের মতো সংরক্ষণ করলেও এটা স্বাদটা চেঞ্জ হবে না, কিন্তু পেঁয়াজও রাখা যায়, কিন্তু আলুর চপটা না 10 থেকে 15 দিনের উপরে হয়ে গেলে একটু অন্যরকম হয়ে যায়। এটার জন্য আমি চেষ্টা করি 10-15 দিনের আলুর চপ বানানোর জন্য। আর এই রোল আর সমুচা এগুলো আমি অনেকগুলো করে বানিয়ে রেখে দিই যতটুকু সম্ভব আর কি একা হাতে। আর এই তো এখানে হচ্ছে গিয়ে আমি আলুগুলো উঠিয়ে নিলাম, এখানে হচ্ছে গিয়ে আমি রোলগুলো ভেজে উঠিয়ে নিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের ইফতারের আয়োজন, আলহামদুলিল্লাহ আমাদের রোজা তো অনেক ভালো কাটতেছে, আপনাদের কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে কিন্তু রোজা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো যদিও রমজান মাসে আমি আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো যতটুকু পারলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর এখানে হচ্ছে গিয়ে আম্মু এসবগুলোর ভুষি মিলা ছিল, এটা আমার একদমই পছন্দ না, তো অনেকে আবার ইফতারির সময় এটা শরবতের সাথে খেতে অনেক পছন্দ করে, তো আপনারা কী কী পছন্দ করেন জানাবেন, তো আমার কাছে তো একদমই ভালো লাগে না। তো এই আর কি, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভাজাভুজি খাওয়া হবে আর মুড়ি খাওয়া হবে না, তা কী হয়, দেখেন মুড়ির ডিব্বা আগে এখানে রেখে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ইফতার, আলহামদুলিল্লাহ।